আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শেয়ার করছি, আমি সেদিন যে রুটি সংরক্ষণ করেছিলাম আর কি, রুটি বেলে 7 দিনের জন্য কিভাবে আর কি আমরা ফ্রিজে রেখে খেতে পারি, সেই ভিডিওটাই আর কি। কয়েকজন কমেন্ট করেছে যে এটা কি পরে ভেজে খেলে আর কি কেমন হবে, তো সেটার উপরেই একটা ভিডিও আমি মেক করে নিলাম। কারণ আপনারা তো দেখেছেনই, সেদিন আমি বেশ কিছু রুটি বানিয়ে রেখেছিলাম, তো পরদিন আমি ফ্রিজ থেকে নামিয়ে রুটিটা ভেজে নিচ্ছি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করছি যে আসলে পরদিন বা আমরা কিভাবে 7 দিন সংরক্ষণ করে রাখার পরও এভাবে ফ্রিজ থেকে বের করে সুন্দর ভেজে একদম মনে হবে যে একবার প্রতিদিন বেলা রুটির মতনই। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা এভাবে করে রুটি সংরক্ষণ করে রাখতে আর কি বুঝতে পারছেন না যে বেলে রাখলে আসলে খাওয়ার স্বাদটা কেমন হবে, তো আমিও কিন্তু আগে এভাবে রুটি বেলে সংরক্ষণ করতাম না, প্রতিদিনই ভেজে খেতাম। তো এখন এভাবে করে খাওয়ার পর দেখলাম যে না, কষ্টটাও কম হয় আর বেশ ভালোই আর কি লাগে খেতে, কোনো সমস্যা হয় না। তো আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিলাম, আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই আমার এই ভিডিওটা খুব পছন্দ করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো আমি পরোটা, রুটি পরোটা সবই ভেজে নেওয়া যাবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই রুটি বেলে আমি রুটি ভেজে নিচ্ছি এরকম আর কি। আসলেই এর স্বাদের কোনো পরিবর্তন হয় না, তবে সুন্দর করে ফ্রিজ ফ্রোজেন করে রাখতে পারলে আপনার ভেজে পরে ভেজে খেতে জিনিসটা আর কি একদম পারফেক্ট হয়। অবশ্যই কিভাবে সুন্দর করে আপনার ফ্রোজেন করতে হবে সেটাও আমি আপনাদেরকে সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। যারা এখনও দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সে আমার সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো আরও কিছু নতুন ব্লগ নিয়ে বা ভিডিও কী কী করছি বা কী তৈরি করছি চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য। আর এ আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।